বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের সময়কালেই কলিযুগের বিস্তার বর্ণনা করে দিয়েছিলেন। কলিযুগে মানুষজন কেমন হবে, জীবনযাত্রার মান কেমন হবে, একে অপরের প্রতি লোকজনের ব্যবহার কেমন হবে, আর এই সব কিছুই ওই যুগেই বলে দিয়েছিলেন। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো কলিযুগ সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণের বলে যা 5টি ভবিষ্যৎবাণী, যা বাস্তবে আজ 100% সত্য। মহাভারতকালে পঞ্চপাণ্ডবের মনে কলিযুগ সম্পর্কে অনেক প্রশ্ন ছিল। একবার এনারা ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন যে কলিযুগের মানুষজন কেমন হবে, লোকজনের বিচার কেমন হবে। এই প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবদের বনে যাবার কথা বলেন এবং এটাও বলেন যে বনে গিয়ে প্রথমে তোমরা যেটা দেখবে আমার কাছে এসে সেটার সম্পর্কে বিস্তারিত বলবে। পঞ্চপাণ্ডব এই কথা শুনে বনে যায় এবং বন থেকে ফিরে আসেন, আর ফিরে এসে ভগবান শ্রীকৃষ্ণকে সবিস্তারে জানান তাঁদের দৃশ্যের কথা। প্রথমে যুধিষ্ঠির জঙ্গলের মধ্যে গিয়ে 2 শূর বিশিষ্ট একটি হাতি দেখেন, আর এই রকম দৃশ্য দেখে মহারাজ যুধিষ্ঠির খুবই আশ্চর্য হয়ে যান এবং ভগবান শ্রীকৃষ্ণকে এই অদ্ভুত হাতির কথা সবিস্তারে জানান। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে হে ধর্মরাজ যুধিষ্ঠির, তোমার দেখা এই দৃশ্যের মধ্যে কলিযুগের এক গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে আছে। এর অর্থ হল কলিযুগে এমন মানুষের শাসন চলবে যে তাঁরা দুই দিক থেকে সাধারণ মানুষদের শোষণ করবেন, তাদের মনে একরূপ আর মুখে আর এক। এরপর অর্জুন বনের মধ্যে একটি খুব সুন্দর পাখি দেখেন এবং পাখিটির ডানায় বেদের স্তোত্র লেখা রয়েছে এবং পাখিটি একটি মৃত পশুর মাংস ভক্ষণ করছে, আর এই দৃশ্য দেখে অর্জুন বড়ই স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। অর্জুনের দেখা দৃশ্যের সবিস্তারের তাৎপর্য ব্যাখ্যা করে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে কলিযুগে বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন জাতির উচ্চ পদে বিশিষ্ট ব্যক্তি, যে যতই ধনবান ও প্রভাবশালী হোক না কেন, তাঁর দৃষ্টি সবসময় আরও ধনপ্রাপ্তির দিকে ও আরও উচ্চপদ লাভের দিকে থাকবে। তারা সবসময় চেষ্টা করে যাবেন যে কীভাবে অন্য ব্যক্তিকে তার জায়গা থেকে সরিয়ে সেই জায়গাটা দখল করে নেওয়া যায়। কিছু মানুষ ধনবান হওয়া সত্ত্বেও তার নজর সদাসর্বদা অন্যের ধনসম্পত্তির দিকে থাকবে, সবসময় এটাই চাইবে যে কখন কেউ মারা যাবে আর তার সম্পত্তি নিজের করে নেওয়া যাবে। কলিযুগে এমন প্রকৃতির মানুষেরই পরিমাণ বেশি হবে, আর ভালো মনের মানুষ ও সাধু সন্ন্যাসীদের মতো মহাপুরুষ খুবই কম পরিমাণে থাকবে। এরপর ভীম দেখলেন যে একটি গরু তার নিজের সন্তানকে জিহাদ দ্বারা এমনভাবে পরিষ্কার করছিল যে তার ফলে সেই বাছুরটির শরীর রক্তাক্ত হয়ে গিয়েছিল। এই দৃশ্য দেখে ভীম খুবই বিব্রত বোধ করলেন এবং ভীমের এইরূপ অনুভূতির কথা শুনে ব্যাখ্যাস্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে কলিযুগে পিতামাতার তাদের সন্তানের প্রতি মায়া মমতা এমন পর্যায়ে পৌঁছাবে যে ফলস্বরূপ তাদের সন্তানের বিকাশের পথে বাধার সৃষ্টি করবে। অন্য কোনো পিতামাতার সন্তান যদি সাধু সন্ন্যাসী হন তাহলে তাকে দর্শন করতে হাজারো হাজারো মানুষ জমায়েত হবে, কিন্তু নিজের সন্তান যদি সন্ন্যাসী হতে চায় তাহলে তারা নিজের সন্তানের জন্য দুঃখী হয়ে পড়বে। কলিযুগে মানুষজন মোহ মায়া মমতার প্রতি আকৃষ্ট হয়ে নিজের সন্তানকে পরিবারের মধ্যে আবদ্ধ করে রাখতে চাইবে এবং ফলস্বরূপ তার জীবন সেখানেই শেষ হয়ে যাবে। পিতামাতার সন্তানের প্রতি অতিরিক্ত আসক্তির ফলে ভুলে যাবে যে বাস্তবে তাদের সন্তান তাদের নয়, তার স্ত্রী রামানথ, আর পত্নীরা অর্থাৎ স্ত্রীরা তাদের স্বামী রামানথ, আর তাদের শরীরের ওপর মৃত্যুর অধিকার রয়েছে আর তাদের আত্মার ওপর রয়েছে পরমাত্মার অধিকার। এরপর সহদেব তাঁর দেখা দৃশ্যের কথা জানালেন। সহদেব বললেন যে আমি দেখলাম জঙ্গলের মধ্যে 5-7টি কুয়ো রয়েছে এবং প্রতিটি কুয়ো জলে পরিপূর্ণ, কিন্তু মাঝখানের কুয়োটি অতি গভীর হওয়া সত্ত্বেও খালি রয়েছে। সহদেব শ্রীকৃষ্ণকে বললেন যে হে প্রভু, এ কী করে সম্ভব? তখন ভগবান শ্রীকৃষ্ণ এই বিরল দৃশ্যের তাৎপর্য বুঝিয়ে বললেন যে কলিযুগে অতি ধনবান বিত্তবান ব্যক্তিরা নিজের শখের জন্য বা নিজ পুত্রকন্যার বিবাহে
বা নিজ বাড়ির কোনো অনুষ্ঠানে অতিরিক্ত অর্থ ব্যয় করবে। কিন্তু কোনো ক্ষুধার্ত তৃষ্ণার্ত ব্যক্তি দেখলেও তাকে সাহায্য করার কোনো রুচি থাকবে না। কিছু শ্রেণীর মানুষ আনন্দ উল্লাসে মাংস খাবে ও মদ্যপান করবে, আর অন্যদিকে খিদের জ্বালায় গরিব মানুষ মারা গেলেও সেই দিকে দৃষ্টিপাতও করবে না। এরপর নকুল দেখলেন যে একটি বড় পাথরের টুকরো পাহাড়ের উপর থেকে গড়িয়ে গড়িয়ে আসছে। বিশালাকার বৃক্ষগুলোকেও নিজের শক্তির দ্বারা উপড়ে ফেলে দিচ্ছে। কিন্তু একটি ছোট চারা গাছের সামনে এসে ওই পাথরের টুকরোটির গতি স্তব্ধ হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ এই দৃশ্যের ব্যাখ্যা করে বললেন যে কলিযুগে মানুষের মন ও জীবনের অধঃপতন ঘটবে। কলিযুগে মানুষের অধঃপতিত জীবন শিলারূপী ধনবেও থামবে না, আর প্রভাব প্রতিপত্তিরূপী বিশালাকার বৃক্ষ দ্বারাও থামবে না। কিন্তু শুধুমাত্র হরিনামের একটি চারাগাছের সংস্পর্শে আসলে মানুষের পতন সেই সময় থেমে যাবে। অর্থাৎ কলিযুগে প্রতিটি মানুষ হরিনাম বা হরিকীর্তন দ্বারা পাপের হাত থেকে রক্ষা পাবে। এই হলো কলিযুগ সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণের বলে যা পাঁচটি ভবিষ্যৎবাণী, যা আজ অক্ষরে অক্ষরে সত্য। বন্ধুরা, পরবর্তীকালের ভিডিওগুলিতে আমরা রামায়ণ, মহাভারত ও গীতা থেকে আরও তথ্য বিস্তারিত আলোচনা করব। আর আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানান।